মা বাবাকে অসন্তুষ্ট করবেন না ভাইরা। হয়তো আপনার মা অশিক্ষিত, আপনার বাবা কিছু বোঝে না, হয়তো তাদের এত সেন্স টেন্স নাই, দু একটা ধমক দিলে কিছু বলবেও না, ভাইরে তারপরে এই কাজটা করবেন না। যেদিন হারিয়ে ফেলবেন এরপরে হুজুরদের কাছে দৌড়াবেন, হুজুর মা বাপের হক নষ্ট করছি, এখন তো মারা গেছে, কি করবেন? রাস্তা রাস্তায় ঘুরবেন, আর কোনো সুযোগ সেরকম হয়তো থাকবে না। এই জন্য মা বাবার বদদোয়াটা খুবই ডেঞ্জারাস। আল্লাহ বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফ্ফি ওয়ালা তানহারহুমা ইম্মা ইয়াবলুগান্নাল কিবা ইম্মা ইয়াবলুগান্নাকাল কিবারা ইনদাকা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার মা বাবার উভয়ে অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ বয়সে যায়, বৃদ্ধ বয়সে গেলে তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না। আল্লাহ বৃদ্ধ বয়সের কথা কেন বলছেন? কারণ জোয়ান বয়সে মা বাবার সাথে ধমক দিয়ে কথা বললে তো মা বাপ নিজেই কান মেলে সাইজ করে দিবে, আল্লাহ জানে। বুড়া হয়ে গেছে বেচারা, ইনকাম না, রুজি নেই, আপনার রুজির উপরে সে নির্ভরশীল, এই জন্য কিছু বলতেও পারে না। আর বয়স হয়ে গেলে অনেক উল্টাপাল্টা কথা বলে, মাথা বুদ্ধি পুরাপুরি কাজ করে না, এগুলো দেখেও সহ্য করতে হবে। মা বাপ উল্টাপাল্টা করবে কিন্তু বলা যাবে, শুধু সয়ে যেতে হবে যদি জান্নাত যেতে চান। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ।